রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে এই প্রথম সরকারি কর্মচারীদের মুখাবয়ব মিলিয়ে হাজিরা শুরু হতে চলেছে নবান্নে। আগে রাজ্য সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করেছিল, এবার নবান্নে কর্মচারীদের মুখের ছবি দিয়ে বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। একদিকে যখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অনলাইন বা ই গভর্নেন্সের মাধ্যমে করার উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার, অন্যদিকে আধুনিক পদ্ধতি ফেসিয়াল রিকগনিশন বায়োমেট্রিকের মাধ্যমে এবার থেকে প্রথমবার নবান্নে হাজিরা শুরু হবে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই নতুন পদ্ধতি রাজ্য সরকারের প্রধান কার্যালয়ে নবান্নে চালু হতে চলেছে। সম্ভবত আগামী 2 মে থেকে এই পদ্ধতি ফেসিয়াল রিকগনিশন বায়োমেট্রিকের মাধ্যমে চালু হবে হাজিরা পদ্ধতি বলে নবান্ন সূত্রের খবর। তবে কেন এই পদ্ধতি প্রয়োজন বলে প্রশ্ন উঠছে। নবান্ন সূত্রের খবর, আঙুল দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে অনেক সরকারি কর্মচারীদের আঙুলের ছাপ মিলছে না। অনেক ক্ষেত্রে অভিযোগ আসছে যে নবান্নে সরকারি কর্মচারীদের হাজিরা দিতে গেলে ঠিকমতো বায়োমেট্রিক সিস্টেম কাজ করছে না। এই সমস্ত বিষয় বিবেচনা করে বিকল্প ব্যবস্থাপনা হিসাবে এই নতুন পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নিল নবান্ন।